5 তারিখ আমাদের ত্রিপুরা বিধায়ক মাননীয় অসীম বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপির উচ্ছেদটা যেভাবে হামলা চালায়। গত 5 তারিখ বিজেপির মিছিল থেকে চুচুড়া খাদিনা মোড়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উপর হামলা হয়। এরপর চুচুড়া শহর জুড়ে প্রতিবাদ বিক্ষোভ সভা এবং মিছিল হয়। এরপর আগামীকাল শ্রীরামপুরে সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ডাকে চুচুড়া ঘুরির মোড়ে এক প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হতে চলেছে। তারই একটি প্রস্তুতি সভা দেখা গেল ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লিচুবাগান তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে। সেখানে উপস্থিত ছিলেন ব্যান্ডেল পঞ্চায়েত প্রধান ঋতু সিং এবং উপপ্রধান প্রদীপ রায়, সদস্য গোপাল বোস সহ অন্যান্য আরো সকল কর্মীবৃন্দ। পরে এই প্রসঙ্গে গোপাল বোস জানান তাদের রাজনৈতিক পরিকল্পনার কথা। গত 5 তারিখ আমাদের চিত্রা বিধায়ক মাননীয় অসীম বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপি উচ্চকেরা যেভাবে হামলা চাল তার প্রতিবাদে আমরা বিক্ষোভ সভা করেছি, রাস্তা অবরোধ করে শুরু করে খেলা বিরতি আরম্ভ করে সকল পালন করি। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কি সিডিপি যেভাবে কেন্দ্র যে বাহিনী তারা আমাদের নেতা এবং কর্মীদের যেভাবে তারা অত্যাচার করছে তার বিরুদ্ধে সিডিপির বিরুদ্ধে আমাদের আগামীকাল আমাদের এক জনসভা ডাকা হয়েছে। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উপস্থিত থাকবেন আমাদের সকলের প্রিয় বিধায়ক অসিত মজুমদার এবং চট্টগ্রামের বিধায়ক তপনদান গুপ্ত এবং জেলা নেতৃবৃন্দ। তাই প্রস্তুতি সভা আজকে আমরা আমাদের ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধানের নেতৃত্বে আমরা আমাদের পার্টি অফিসে আমরা এই প্রস্তুতি সভা পালন করি। আমরা ব্যান্ডেল অঞ্চলের কমিটির পক্ষ থেকে আমরা 21টা ওয়ার্ড থেকে 21টা ওয়ার্ডের 21টা করে আমরা গাড়ি যাবো এবং 21টা ওয়ার্ডে এবং প্রতিটা গাড়িতে ঘর দুটা লোক যাবে, লোক দুটো উঠলার বাস যাবে আমরা।